নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় চলে গেলেন পাঁচ দশকের রাজনীতিক বাংলা দাপিয়ে বেড়ানো দক্ষিণপন্থী রাজনীতির ধারক বাহক পরিচালক সুব্রত মুখোপাধ্যায় গতকাল তিনি প্রয়াত হয়েছেন সেই সংবাদ আপনারা ইতিমধ্যে সবাই জানেন এবং এই মুহূর্তে যখন এই প্রতিবেদন আপনাদের সামনে পেশ করছি তার নশ্বর দেহ কেরোতলা মহাশাসনে যাচ্ছে সেখানে তার দেহ বিলীন হবে দলমত নির্বিশেষে সবাই বাম ডান মধ্য দক্ষিণপন্থী অতি বাম অতি দক্ষিণ সবাই সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধার্ঘ জানালেন কেউ বিধানসভায় কেউ রবীন্দ্র সদনে কেউ বা ইকডালিয়া এভারগ্রিন ক্লাব যেটি তার নিজের ক্লাব সুব্রত মুখোপাধ্যায়ের একটা বর্ণময় চরিত্র যদিও তার সম্বন্ধে বিভিন্ন টিভির বাংলা টিভি চ্যানেলগুলো যে বিশেষণে অভিভূত করছেন তাকে অভিষিক্ত করছেন সেটা বোধ ঠিক নয় কেন বলছি বলুন তো কেউ কেউ বলছেন ইন্দ্রপতন কেউ বলছেন আকাশ ভেঙে পড়েছে কেউ বলছেন ময়ূরের পতন ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে যে পারসেপশনটা তৈরি হচ্ছে যে সুব্রত মুখোপাত্র এমন একটি চরিত্র যেটা কয়েক দশক বাংলা রাজনীতিকে প্রভাবিত করেছে হ্যাঁ ঠিক প্রভাবিত করেছে কিন্তু সম্ভ্রম কতটা আদায় করেছে আজকে যাওয়ার দিনে কথাটা নিয়ে একটু আলোচনা আমরা করবো যখন কোনো মানুষ প্রয়াত হন তখন তার যাওয়ার সময় যাওয়ার মুহূর্তে কখনো কটুকথা বা তার সমালোচনা করা উচিত নয় সেটাই বাংলার কৃষ্টি সংস্কৃতি কালচার কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা রেখেও একটি বর্ণময় এই চরিত্রের প্রতি শ্রদ্ধা রেখেও আমাদের মনে হয়েছে কোনো একটা জায়গায় কোথাও কিছু কথা বলা দরকার তার কারণ বাংলা সংবাদ মাধ্যমের এই আধিক্যতার প্রেক্ষিতে কথাগুলো স্বাভাবিকভাবেই উঠে আসে একজন রাজনৈতিক মানুষ তিনি তার ভালো দিক থাকবে খারাপ দিক থাকবে মৃত্যুর সময় মৃত্যুর মুহূর্তে চলে যাওয়ার সময় সেই খারাপ দিকগুলো নিয়ে কখনো পর্যালোচনা করা উচিত না এটা জেনেও বলছি তার রেখে যাওয়া রাজনীতি নিয়ে কিছু কথা বলা দরকার নেগেটিভ অ্যাসপেক্টে নয় একদম পজিটিভ অ্যাসপেক্টেই আলোচনাটা করা দরকার কেন বলছি বলুন তো আজকে যখন তার দেহ রবীন্দ্র সদনে শায়িত থাকবে তার আগে কুণাল ঘোষ আপনারা জানেন কুণাল ঘোষকে আপনারা হয়তো সবাই চেনেন শারদাখ্যাত কুণাল ঘোষ সাড়ে তিন বছর খাটা কয়েদি কুনাল ঘোষ একটি দলের সর্বভারতীয় দলের রাজ্যের সাধারণ সম্পাদক তিনি একটি টুইট করেছেন আমাদের মনে হয়েছে টুইটটি দিয়েই আমাদের বক্তব্যটা শুরু করা দরকার টুইট করে বলেছেন যে সুব্রত মুখোপাধ্যায় দেহরও যখন রবীন্দ্র সদনে সাহিত্য থাকবেন তখন বিজেপির যে দুজন নেতা সাত সকালে সিবিআই পাঠিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে গ্রেফতারের চক্রান্তে জড়িত ছিলেন এখন প্রচারের জন্য ন্যাকামি করে শোক জ্ঞাপন করতে সামনে এলে নিজ দায়িত্বে যাবেন প্রচারের জন্য ন্যাকামি করে শোক জ্ঞাপন করতে সামনে গেলে নিজ দায়িত্বে যাবেন কোনাল তারপর লিখছেন খবরটা অন্যরকমও হয়ে যেতে পারে যদিও তৃণমূল কর্মীরা যথেষ্ট সংযুক্ত থাকবেন অর্থাৎ প্রকাশ্যে ইন্ধন যোগাচ্ছেন প্ররোচনায় কে করছেন কুরাল ঘোষ অর্থাৎ শারদা কাণ্ডে বা নারদা কাণ্ডে তার তিনি যে সাম্প্রতিককালে সুব্রত মুখার্জি অ্যারেস্টেড হয়েছিলেন যে দুজন নেতা তার কথায় পেছন থেকে কলকাঠি নেড়েছেন তারা যদি শ্রদ্ধা জানাতে সুব্রত মুখোদের দেহর প্রতি আসেন তাহলে কিন্তু অন্যরকম ঘটনা ঘটে যেতে পারে খবরটা অন্যরকমও হয়ে যেতে পারে প্রকাশ্যে থ্রেটনিং আচ্ছা বলুন তো বাংলার মনে দর্শকরা প্রায় বলুন মৃত্যুর সময় আমরা যখন বলছি শিষ্টাচার কালচারাল কালচার মেনে তখন মানুষটির নেগেটিভ অ্যাসপেক্ট নিয়ে বেশি কথা বলা উচিত নয় সেই সময় দাঁড়িয়ে তার দলের সুব্রতম মুখোপাধ্যায় যে দল বিলং করতেন তার সাধারণ সম্পাদক তিনি প্রকাশ্যে থ্রেট করছেন টুইট করে যে যদি কেউ শ্রদ্ধা জানাতে আসেন তাহলে কিন্তু অন্যরকম ফল হবে আচ্ছা ভাবুন তো এটা যদি অন্য দিক থেকে ভাবুন যে বিজেপির কোন নেতা প্রয়াত হয়েছেন তাকে থ্রেটনিং তাঁ তার তাকে কেউ শ্রদ্ধা জানাতে এলে বিজেপির কোন সাধারণ সম্পাদক বা সিপিএম সিপিএমের কোনো নেতা প্রয়াত হয়েছেন সেই সিপিএম দলের কোনো সাধারণ সম্পাদক বা সম্পাদক তিনি যদি প্রকাশ্যে টুইট করে থ্রেটিং হতে করতেন রাজ্য পুলিশের ভূমিকাটা কি হতো প্রকাশ্যে তাকে সেই মুহূর্তে অ্যারেস্ট করা হতো অর্থাৎ একটা মৃতদেহর প্রতি শ্রদ্ধা জানাতে যাওয়ার আগেও সেটা নিয়ে রাজনীতি করা এটা কি বাংলার কালচার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি এই লোকটিকে এই কুণাল ঘোষকে সাড়ে তিন বছর জেল খেট খাটায় কয়েদি কয়েদি বলবো কেন জেল যিনি খেটেছেন তার বিরুদ্ধে চার্জশিট পেশ হয়ে গেছে সেই জামিনে থাকা সেই কুনাল ঘোষ এই জাতীয় কুৎসিত নোংরা টুইট যখন করেন তখন কি মনে হয় তিনি নিজের দায়িত্বে করছেন কালীঘাটের কিংবা হরিশ চাটার্জী হরিশ মুখার্জি স্ট্রিটের সিগনাল না থাকলে রাজ্যের সাধারণ সম্পাদক এই জাতীয় নোংরা টুইট করতে পারেন করেছেন তিনি আসলে দল দলের কালচারটাই সুব্রত মুখার্জির মৃত্যুর দিনেও কালচারের এই বহিঃপ্রকাশ চিনে দিয়ে গেল দলটাকে সুব্রত মুখোপাধ্যায় সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি বর্ণময় চরিত্র পাঁচটা দর্শক সংসদীয় রাজনীতি থেকেছেন উনিশশো সালে ছাত্র রাজনীতিতে প্রথম হাত পাকানো শুরু করেন উনিশশো সালে বালিগঞ্জে প্রথম নির্বাচনে দাঁড়ান ওয়ার্কার্স পার্টি প্রার্থী জ্যোতি ভট্টাচার্যকে হারান উনিশশো বাহাত্তর সালেও আবার বিধানসভা নির্বাচনে যেতেন এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় তিনি তরুণতম মন্ত্রী ছাব্বিশ বছর বয়সের এক যুবক মন্ত্রী হন এবং একসঙ্গে দায়িত্ব পান স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বটা পান এবং তার সঙ্গে তথ্য সংস্কৃতি এবং দমকল দপ্তরের দায়িত্বটা পান ফলে স্বাভাবিকভাবে সেই মানুষটি বাহাত্তর থেকে সাতাত্তর মন্ত্রিসভায় ছিলেন এই বাংলায় সেই সময় থাকাকালীনই বেশ কিছু উল্লেখযোগ্য রাজনৈতিক অবদান অন্তত রাষ্ট্রের তরফ থেকে রাজ্যের তরফ থেকে প্রশাসনিক কিছু কিছু পদক্ষেপ সেই সময় নিয়ে বিতর্ক তুলেছিল সুপ্রত মুখাদ্য সেই জীবনে আমরা সে নিয়ে যাচ্ছি না কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখেছি পাঁচবার তারপরে ওই দুবারের পর আরও পাঁচবার তিনি বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন এবং জিতেছেন একবার মেয়র হিসেবে তিনি পারফর্ম করেছেন কলকাতা পুরসভা কলকাতা কর্পোরেশনে তাছাড়াও তিন তিনবার লোকসভায় দাঁড়িয়েছেন একবার উত্তর পশ্চিমে আর দুবার বাঁকুড়া থেকে দাঁড়িয়েছেন কিন্তু লোকসভার ভাগ্য তার পজিটিভ নয় ফলে স্বাভাবিকভাবে লোকসভা নির্বাচনে তিনি জিততে পারেননি কলকাতার মেয়র হিসেবে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য বেশ কিছু ভূমিকা তিনি পালন করেছিলেন যার মধ্যে একটি বিষয় প্রথম সরকার বা প্রশাসনকে বোঝাতে পারেন যে কর্মচারীদের মাইনের ব্যাপারটা ব্যাংকিং ট্রানজাকশনের মাধ্যমে হলে সরকারের অনেক খরচা বাঁচে তার কারণ একজনের পে ভাউচার তৈরি করা থেকে ব্যাংকিং সিস্টেমে পুরোটা ঢোকা এই যে এন্টায়ার পুরো পার্টটা ক্যাশ নগদে টাকা মাইনে দেওয়াটা বন্ধ করা প্রথম আসে সুব্রত মুখোপাধ্যায়ের মাথায় এবং তিনি এটা বলবৎ করে ছাড়েন এবং শেষ পর্যন্ত সরকার আজও তার ফল ভোগ করছে কলকাতা কর্পোরেশন সেই সুযোগটা পাচ্ছে এবং শুধু তাই নয় সারা পশ্চিমবঙ্গের সমস্ত পুরসভা কর্পোরেশনগুলোতে এই প্রচলিত পদ্ধতিটা যেটা সুপ্রতম খোদায় টেনে নিয়ে এসেছিলেন সেটি কিন্তু চালু আছে সুপ্রতম খোদায় আরও একটি খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে গিয়েছেন কলকাতা কর্পোরেশন যখন মেয়র ছিলেন সেই সময় দাঁড়িয়ে সুপ্রতম খোদায় চেষ্টা করেছিলেন যেটা সেটা হচ্ছে যে জলকর বসানো মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি সে নিয়ে তার সঙ্গে সংঘাত হয় শেষ পর্যন্ত সুব্রত মুখোপাধ্যায়কে পদ ছাড়তে হয় এবং তার পেছনে অন্যান্য অনেক কারণ ছিল কিন্তু মূল যে বিষয়টা যে যারা যাদের মাসে এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা রোজগার আছে তাঁর বাড়িতে জল সাপ্লাই করতে গেলে সরকারের একটা টাকা খরচা হয় সেই টাকাটা আমরা তাদের কাছ থেকে নেব না কেন গরিব মানুষদের ছাড় দেওয়া যেতে পারে বস্তিতে যারা থাকেন কলোনিতে যারা থাকেন তাদের ছাড় দেওয়া যেতে পারে কিন্তু যাদের আর্থিক বৈভব আছে তাদের কাছে ন্যূনতম মাসে পণ্য টাকা নেব না কেন কেন্দ্রীয় সরকারের প্রচলিত পদ্ধতি অনুযায়ী ইউপিএ আমলের ব্যাপার বলছি এটাতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি অর্থাৎ তেলা মাথায় তেল এক লাখ দেড় লাখ দু লাখ আড়াই লাখ টাকার ভোটে আড়াই এক লাখ দু লাখ আড়াই লক্ষ লক্ষ টাকা রোজগার করা মানুষকেও ওই পণ্য টাকা ছাড় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটটা কিনতে চেয়েছিলেন যেটি সুব্রত মুখোপাধ্যায় কিছুতেই রাজি হননি ফলে স্বাভাবিকভাবে সেখানে তার সংঘাত বেঁধেছিল এটি দুটি খুব উল্লেখযোগ্য দিক সুব্রত মুখার্জির কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবে তার পারফরমেন্স নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে উল্লেখ করলাম কিন্তু সুব্রত মুখ মুখোপাধ্যায় রাজনৈতিক জীবনে নানান টানা পড়ে দল দলবদল করেছেন কখনো এনসিপি প্রথমে ছিলেন কংগ্রেস তারপরে গেলেন তৃণমূলে তারপর সেখান থেকে ছেড়ে ন্যাশনাল কংগ্রেস পার্টি তারপর সেখান থেকে আবার কংগ্রেস এলেন আবার কংগ্রেস থেকে শেষ পর্যন্ত দু হাজার দশে স্থায়ীভাবে তৃণমূল কংগ্রেসে গেলেন পঞ্চাশ বছর ধরে থেকেছেন মন্ত্রী থেকেছেন প্রথম বাহাত্তর থেকে সাতাত্তর তারপর দু এগারো থেকে দু হাজার পঞ্চায়েত এবং জলসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী থেকেছেন ইদানিংকালে বুঝেছিলেন যেটা যে বিদ্রোহ বিক্ষোভ দলবদলটা আর কোথায় ঠিক নয় ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হয়ে গিয়েছিলেন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হয়েই শেষ পর্যন্ত ওই পিজি হসপিটালের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন সুব্রত মুখোপাধ্যায় জাগতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ হলেও সংঘাত কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কম হয়নি এটা সবাই জানেন যে দীর্ঘদিন আগে মানে আশির দশকের শুরুর দিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়লেন তখন সুব্রত মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী ছিলেন এবং তার পরামর্শ অনুযায়ী প্রণব মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যাদবপুরে ক্যান্ডিডেট হিসেবে সিলেক্ট করেন এবং সেই লড়াইয়ে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় জিতে তার রাজনৈতিক উত্থান শুরু হয় কিন্তু সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা ছিলেন কিন্তু সুব্রত মুখোপাধ্যায় পরবর্তীকালে সুব্রত মুখোপাধ্যায় নেত্রী হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই জায়গা থেকেই মাঝে মাঝেই সংঘাত আসত দু হাজার এ বা একবিংশ শতাব্দীর একদম প্রথম দশকে বারবার সেই সংঘাত আমরা বিভিন্ন সময়ে প্রত্যক্ষ করেছি একটা সময় আশির দশক নব্বই দশক যখন মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান হচ্ছে তখন সুব্রত মুখোপাধ্যায় নানানভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেন বলতেন বেদের মেয়ে জ্যোৎস্না বলে খ্যাতি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বেদের মেয়ে জ্যোৎস্না আপনারা জানেন একটি বিখ্যাত সিনেমা ছিল সেই সিনেমার ডায়লগ কোট করে করে সুব্রত মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করতেন বিদ্রুপ করতেন প্রকাশ্যে বলতেন এমনকি সাংবাদিকদের কাছে সুব্রত মুখোপাধ্যায় একসময় বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি আলমারি আছে যেখানে ছেঁড়া শাড়িগুলো আছে কোনো একটা আন্দোলনে গেলে সেটিকে তিনি ব্যবহার করেন এ জাতীয় কটু কথা কিন্তু এই সুব্রত মুখোপাধ্যায় মমতা সম্বন্ধে বলতেন বারবার দল বদলে বদলেছেন এবং তাঁরই জন্য তরমুজ শব্দটি বাংলার রাজনীতিতে এসছে এবং সত্তরের দশক আশির দশক বা নব্বইয়ের দশকে কংগ্রেস সিপিএমকে রিপ্লেস করতে পারতো না তার জন্য কংগ্রেসের মধ্যে যারা সিপিএমের বন্ধু ছিল তাদের তরমুজ বলে চিহ্নিত করা হয়েছিল এবং অবশ্যই সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী যারা ছিলেন তারাই সে ইঙ্গিতটা করতেন এবং সেক্ষেত্রে সুব্রত মুখোপাধ্যায় সোমেন মিত্রকে মূলত চিহ্নিত করা হতো ফলে স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতার সঙ্গে সুব্রতর একটা দীর্ঘদিনের দূরত্ব ছিল কিন্তু দু হাজার দশের পর থেকে সুব্রতম উপাধ্যায় সেই বিরোধটা মিটিয়ে নেন স্টিম রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকেন ক্লোজ ক্লোজ থাকলে বলতেন পরিষ্কারভাবে সুব্রতম মুপাধ্যায় আমি তৃণমূল কংগ্রেসটা করি না আমি মমতার কথা শুনে চলি মমতা যা চান সেটা আমরা করে দেখাই আমি করে করার চেষ্টা করি দীর্ঘদিন যখন প্রায় পাঁচটা বছর তিনি কলকাতার মেয়র ছিলেন সেই সময় কিন্তু তার পারফরমেন্স কলকাতার মানুষের চোখে লেগেছিল অ্যাডমিনিস্ট্রেশনটা ভালো সামলেছিলেন সেটা বিরোধীরাও স্বীকার করেন বিভিন্ন সময় কিন্তু মন্ত্রী হিসেবে যবে থেকে পঞ্চায়েত মন্ত্রকে দায়িত্ব নেন সুব্রতম খোয়াধ্যা একটি কিন্তু খুব ভালো কাজ করেছিলেন ভালো কাজ বলতে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে খুশি করার জন্য পঞ্চায়েত দপ্তরের হিসেবটা ভালো মেলাতেন কেন পঞ্চায়েত দফতরটা এমন একটা দফতর যেখানে আপনারা জানেন একশো দিনের কাজের কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার থেকে ঢোকে এবং সেই টাকা বহু রাজ্য থেকে নয় ফেরত যায় নয় হিসেবের গণ্ডগোলটা হয়ে যায় সুব্রত মুখোপাধ্যায় তার দফতরকে দিয়ে কিন্তু এই পঞ্চায়েত দফতরে মনরেগা প্রকল্পের টাকার হিসেবটা ঠিকঠাক মেলাতেন নিজে স্বীকারও করতেন নিজে জানতেনও নিজে সাংবাদিকদের একান্তে মাঝে মাঝে বৈঠকে বলতেন কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে কিন্তু যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করতেন তাহলে আপনি আটকানোর চেষ্টা করছেন না কেন তখন সুব্রত মুখোপাধ্যায় হেসে বলতেন টাকাটা তো চুরি করছে আমার দলের লোকেরা আর আমি যদি সেটা আটকাতে যাই তাহলে আমার মন্ত্রিত্ব টলে যাবে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না যে তার নিজের দলের বা অর্থাৎ আমাদের নিজেদের দলের লোকজন করে কমবে খাচ্ছি সেটা বন্ধ হয়ে যাক কেন সেটাই দলের ভিত্তি সুব্রত মুখোপাধ্যায় প্রকাশ্যে কিন্তু এটা স্বীকারও করতেন এখানেই সুব্রত মুখোপাধ্যায়ের একটা ইউনিকনেস ছিল ফলে স্বাভাবিকভাবে তিনি যেটি করতেন চুরি হচ্ছেন দেখতেন ডাকাতি হচ্ছেন দেখতেন মনরেগা প্রকল্পে গরিব মানুষের টাকা কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে দেখতেন কিন্তু সেই টাকাটাকেও তিনি হিসেবটা মিলিয়ে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মনরেগা প্রকল্পের কয়েক হাজার কোটি টাকার তার মন্ত্রিত্বের আমলে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে খুশি এবং সাধারণ মিডিয়া যে মিডিয়া সংবাদ সংবাদমাধ্যমকে সবসময় সুব্রতম খোপাধ্যায় খুব কাছে নিয়ে চলতেন তারা কিন্তু ঢাক বাজিয়েছে যে পারফরমেন্সের ভিত্তিতে সুব্রতম খোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রক চালাচ্ছেন যেটা সুব্রতম খোপাধ্যায় নিজেও জানতেন ওটা পারফরমেন্স নয় ওটা আদতে বেআইনি অঙ্কগুলোর হিসেবটা মেলানো সেই কাজটা করছি সেটার জন্যই মমতা আমাকে মন্ত্রী হিসেবে রেখে দিয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রেখেছেন সুব্রত রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বিরোধীদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখা জ্যোতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সবার সঙ্গে নিবিড় সম্পর্ক রাখা এমনকি র্যাঙ্ক অ্যান্ড ফাইলে যারা মন্ত্রী থাকতেন না আলিমুদ্দিন সুইটেন সমস্ত রাজনৈতিক নেতাদের সঙ্গে তুমির সম্পর্ক গড়ে তুলতে পেরেছিলেন ফলে স্বাভাবিকভাবে সেই জায়গা থেকে একটা অ্যাকসেপ্টেবিলিটি তৈরি হয়েছিল কংগ্রেস কখনো তৃণমূল করেছেন কিন্তু অন্য দলের সঙ্গে সম্পর্কগুলো ভালো রেখেছেন এটা কিন্তু সুব্রতম খাধ্যায়ের মধ্যে একটা ইউনিকনেস কেউ কেউ বলেন যে সুব্রতম খোয়াধ্যায়ের মধ্যে একটা চিফ মিনিস্টার হওয়ার মেট্রিয়াল ছিল ছিল কি ছিল না সেটা তো রাজনৈতিক পর্যবেক্ষকরা বলবেন কিন্তু এই যে কথাটা তার সম্বন্ধে চলতো তিনি নিজেও সেটা জানতেন আর সাংবাদিকদের বলতেন এক জীবনে সব পাওয়া যায় না আর এটা তোমরা যদি সংবাদ মাধ্যমে বেশি প্রচার করো তাহলে আমার মন্ত্রিত্বের দায়িত্বটা চলে যাবে যেভাবে মেয়র পদটা আমার চলে গিয়েছিল এই বুড়ো বয়সে আর মন্ত্রিত্ব হারাতে চাই না ফলে স্বাভাবিকভাবে সেই সুব্রত মুখোপাধ্যায় চলে গেলেন এবং তার মূল্যায়ন পরবর্তীকালে হবে কিন্তু আমাদের মনে হয়েছে যাওয়ার দিনেও কুণাল ঘোষের এই ধন্য ধরনের যে নিন্দাজনক কুৎসিততম একটি টুইট দেখলাম তার প্রেক্ষিতে মনে হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের নেগেটিভ দিক নিয়ে আমরা বেশি কথা বলবো না শুধু বলবো কয়েকটি বিষয় নিয়ে পরবর্তীকালে কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা তার অরিজিনাল মূল্যায়ন করবেন মৃত্যুর হয়তো বেশ কিছুদিন বাদে প্রথম কথা সত্তরের দশকে যে লুম্পেন রাজনীতি এই বঙ্গের আবর্তিত হয়েছিল আর নকশাল আন্দোলনের ঠিক পরে তার ধারক এবং বাহক ছিলেন এই সুব্রত মুখোপাধ্যায় সোমেন মিত্র প্রিয়রঞ্জন দাস মুন্সি এটা ইতিহাস কেউ অস্বীকার করলে চলবে না লুম্পেনদের পলিটিক্সে এনে তাদের ফোরফন্টে নিয়ে এসে রাজনীতিটা নিয়ন্ত্রণ করা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে পরবর্তীকালে পর্যবেক্ষকরা সুব্রত মুখোপাধ্যায়ের জীবন নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আসবেন রিগিংয়ের কনসেপ্টটা কিন্তু সত্তরের দশকে বাহাত্তরে সেই মানে জবরদস্তির নির্বাচনের মাধ্যমেই তৈরি হয়েছিল তারও প্রবর্তক কিন্তু এই সুব্রত মুখোপাধ্যায়রা ফলে আজকে তিনি চলে গেছেন আজকে ভালো কথা বলার দিন কিন্তু তার মূল্যায়ন করতে গেলে এই বিষয়গুলো কিন্তু পরবর্তীকালে আসবে আরও একটি খুব উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে শিক্ষাঙ্গনে গণ টোকাটুকি এই কালচারটা কিন্তু সত্তরের দশকে শুরুতে এসেছিলো এবং এই কালচারটা কিন্তু দীর্ঘদিন চলেছিল। তার পেছনে কিন্তু সুব্রত মুখোপাধ্যায়দের মতো রাজনীতিবিদদের অসামান্য অবদান আছে সেই সময় সবাই এলএলবি বি পাশ করতেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই এলএলবি বি পাশ করেছেন কেউ কেউ বলেন আমরা জানি না কোনো পড়াশোনা না করলে একটা আইনে স্নাতক হওয়া যায় সত্তরের দশকে সেই গণটোকাটুকির কালচারের পেছনে কিন্তু অবদান আছে সুব্রতম উপাধ্যায় সুব্রতম উপোপাধ্যায় আরো আরো একটি অসামান্য অবদান আছে সেটি হচ্ছে শিল্পপতিদের সঙ্গে ভালো সম্পর্ক রেখে ট্রেড ইউনিয়নটাকে ধরে রেখে তার বিনিময়ে ব্যালেন্স করা অর্থাৎ ইনি আইনটি নেতা ছিলেন এবং বলা হতো সুব্রতম উপাধ্যায় যতদিন বাঁচবেন ততদিন আইএনটি ইউসির পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের সভাপতি হবে থাকবেন সেই সভাপতি থাকার সুবাদে সমস্ত শিল্পপতিদের সঙ্গে ভালো সম্পর্ক সঞ্জীব গোয়েঙ্কার কলকাতায় বিচরণ তার সঙ্গে সুব্রতম খাধ্যায়ের সম্পর্ক জিতপলের মতো শিল্পপতিদের সঙ্গে সম্পর্ক টাটা বিড়লা গোয়েন্কা সবার সঙ্গে কিন্তু সুব্রতম খোয়াধায় নিবই সম্পর্ক ছিল ফলে দিনের শেষে কিন্তু ক্ষতিগ্রস্ত হতেন কর্মীরা কেননা যে চুক্তিটা সই হতো সি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব তারা আন্দোলন করতেন সারা বছর শেষ পর্যন্ত মালিক যখন টেবিলে বসতেন বৈঠকে চুক্তি সই করার জন্য সেখানে কিন্তু সুব্রতম খোপাধ্যায়কে মালিক পক্ষই চাইতেন অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায় বেসিক্যালি আইএনটিউ সির কর্মীদের প্রতিনিধি হলেও তিনি কিন্তু নেতৃত্বের প্রতিনিধিও থাকতেন সেই টেবিলে এটি নিয়েও হয়তো পরবর্তীকালে মূল্যায়ন হবে এবং সব থেকে বড় মূল্যায়ন বোধ হবে যে তরমুজ রাজনীতির যে প্রবর্তন সুব্রত মুখোপাধ্যায় সোমেন মিত্ররা করেছিলেন সেটির একক পেটেন্ট পেতে পারেন সুব্রত মুখোপাধ্যায় তার কারণ বামপন্থীদের সঙ্গে খুব নিবিড় একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে রেখেছিলেন সুপ্রতম খোপাধ্যায় একান্তে বিভিন্ন সময় বলতেন যে রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্কটা দরকার ঠিক কিন্তু পাশাপাশি যখন নিজের দলের এজেন্ডার বাইরে গিয়ে বিরোধিতা করে সেখানেও বাম রাজ রাজত্বের বিরুদ্ধে যখন কংগ্রেস দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সেই আন্দোলনের সময় যদি বামপন্থীদের মাইলেজ দেওয়া বামপন্থীদের ফুটেজ দেওয়া এবং বামপন্থীদের বিরুদ্ধে বিরোধিতাটা যদি মেকি হয়ে যেত গিয়েছিল তার ফলটা পেত কিন্তু বামপন্থীরা এবং চৌত্রিশ বছরের দীর্ঘদিন ধরে বামপন্থী রাজত্বের আলটিমেট আউটপুটের পেছনে কিন্তু সুব্রত মুখার্জিদের তরমুজ রাজনীতির অবশ্যই একটা অবদান আছে এবং সেটি নিয়েও হয়তো আগামী দিনে পর্যবেক্ষকরা বিশ্লেষণ করবে আপাতত শুধু এইটুকুই বলবো বাংলার রাজনীতি থেকে দক্ষিণপন্থী রাজনীতি থেকে এক বর্ণময় চরিত্রের বিদায় হল চলে গেলেন সুব্রত মুখোপাধ্যায় নানান রং আকাশে বাতাসে ছড়িয়ে এবং তার প্রতি শ্রদ্ধা রইল বাংলার মনের